গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অর চ্যানেল। আজকে বিশ্বকর্মা পুজো, তাই বাইকটাকে ওয়াশ করাতে নিয়ে যাচ্ছি। বাপরে, এখানে এসে তো শুধু বাইকের লাইনের পর লাইন। বাড়ির সামনে হয়তো আমি ধুয়ে নিতে পারতাম 100 টাকা দিয়ে, কিন্তু এখানে নিজে থেকে ধুতে এটা বেশ আলাদাই মজা আছে। দীর্ঘ 1 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর তারপর আমার নাম্বার এসেছে বাইকটা ধোয়ার জন্য। সে বসেই ছিলাম ততক্ষণ ধরে, রোজ বৃষ্টি হওয়ার জন্য রোজই ভাবছি ধোবো ধোবো করে, কিন্তু ধোয়া হয়েই উঠছিল না। আলটিমেটলি আমার নাম্বার তখন এসেই গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে আমার গাড়ির ওপরে একটা গাছ পড়েছিল, আর তারপর থেকে আমার গাড়িটাকে কারোকেই মানে কারোর কাছেই দিতে অতটা ভরসা পাই না। এইগুলো তার ছবি, এর আগের বছরেরই ঘটনা। গাড়ির পুরো ট্যাঙ্কিটাই এরকম অবস্থা হয়ে গেছিলো, ট্যাঙ্কির ওপরে গাছ পড়লে যেরকম হতে পারে। ঘষে ঘষে ভালো করে শ্যাম্পু দিয়ে পুরনো কালারে ফিরিয়ে আনার চেষ্টা করছি যতটা যা করা যায়, তাও চেষ্টা করেই চলেছি। তাও হ্যাঁ, কিছুটা তো এসছে, আগের মতো না দেখতে হলো, অতটা রং হয়তো আসেনি, তাও ফ্রেশ তো লাগছে। তারপর গাড়ি ধোয়া কমপ্লিট, ওখান থেকে তারপর আমি বেরিয়ে চলে গেলাম আবার বাড়িতে। বাড়ি থেকে আমি নিজে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে তারপরে যে মালাটা সকালবেলা কিনে এনেছিলাম সেই মালাটাকে গাড়ি ধোয়া পরিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে, পুরো আগের মতনই ঝকঝক করছে অনেকটাই। তোমরাও নিশ্চয়ই কালকে সবাই সবার গাড়ি ধুয়ে নিয়েছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।